আজকের অনুষ্ঠানে সভাপতি সহকর্মীবৃন্দ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপনকারী জনপ্রশাসনের নবীন সদস্যবৃন্দ এবং উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সহ দেশের ছয়টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত 73তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজ প্রজাতন্ত্রের নবীন কর্মচারীদের মধ্যে সশরীরে উপস্থিত থেকে সনদ বিতরণ আমি করতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমি যদি নিজে উপস্থিত থাকতে পারতাম সবথেকে বেশি খুশি হতাম। তবে এই করোনা মহামারীর পর থেকেই আসলে আমার যাতায়াতটা একটু সীমিত হয়ে গেছে, তবে আশা করি ভবিষ্যতে এই অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারব। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, একটি জাতি হিসেবে আত্মমর্যাদা দিয়ে গেছেন, আত্মপরিচয় দিয়ে গেছেন। আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, সাড়ে তিন বছর সময় পেয়েছেন দেশ গড়ার, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে দিয়ে গিয়েছেন। দুর্ভাগ্যের বিষয় তিনি আর আমাদের মাঝে থাকতে পারলেন না। এই আগস্ট মাস 15 আগস্ট 1975 সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। আমি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই 15 আগস্ট আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, ছোট 10 বছরের ভাই রাসেল কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা ও পারভিন, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের সহ আমাদের পরিবারের যে সদস্যদের হত্যা করা হয়েছে, এবং আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল, পুলিশ অফিসার এএসপি সিদ্দিকুর রহমান সহ একই দিনে আমার মেজ ফুপুর বাড়ি আক্রমণ করে শেখ ফজল হক মনি আমার ফুপুর ছেলে যিনি মুক্তিযোদ্ধা এবং বাংলাবাণীর সম্পাদক ছিলেন তাকে হত্যা করে, এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে হত্যা করে। আবার সেজু ফুপুর বাড়ি আক্রমণ করে সেখানে আমার ফুপা কৃষিমন্ত্রী আব্দুর রব সানিয়াবাদ মুক্তিযোদ্ধা ও তার 13 বছরের মেয়ে, 10 বছরের ছেলে, 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ্পুত্র মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ শ্রেণীবাদ ভাগ্নে ভিন্টুসহ যে সকল সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। জাতির পিতা আমাদের যে স্বাধীনতা দিয়ে গেছেন, এই স্বাধীনতা সংগ্রামে অনেক রক্তদান, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে যারা অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে আমাদের বিজয় এনে দিয়েছেন, আমি সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের শিকার হয়েছে আমাদের লাখো মা বোন, তাদেরকেও আমি স্মরণ করি, মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই। একটি জাতি হিসেবে গড়ে তোলা বা একটি প্রদেশকে দেশ হিসেবে গড়ে তোলা কঠিন দায়িত্ব পালন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। পাকিস্তান সৃষ্টির পিছনেও তার অবদান ছিল, এটা সত্য কথা, কিন্তু পাকিস্তান সৃষ্টির পরপরই
মাত্র 7 মাসের মধ্যেই দেখা গেল যে বাঙালিরা শোষণ বঞ্চনার শিকার হচ্ছে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত হয় তখন বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র কলকাতা থেকে তিনি ডিগ্রি নিয়ে আসেন তারপর ঢাকায় ভর্তি হন তখন থেকে প্রতিবাদ শুরু করেন সে 1948 সালের 11ই মার্চ থেকে আমাদের ভাষা আন্দোলন শুরু 52তে রক্ত দিয়েছে দেশের মানুষ নিজের মাতৃভাষাকে রক্ষা এবং সাংস্কৃতিক অধিকারকে রক্ষা করার জন্য আর সেই পথ ধরেই 6 দফা এবং 70 নির্বাচনে বিজয় অসহযোগ আন্দোলন এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জন কারণ এই যুদ্ধ শুধুমাত্র প্রশিক্ষণ যারা নিয়েছে তা না সমগ্র বাংলাদেশেই আমাদের মুক্তিকামী বাঙালি জাতির পিতা সেই নির্দেশ যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে অক্ষরে অক্ষরে তারা তা পালন করেছিল এবং তার যে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই স্বাধীনতা তিনি আমাদের দিয়ে গেছেন রাজনৈতিক স্বাধীনতা দিয়ে গেছেন অর্থনৈতিক মুক্তির পথও তিনি দেখিয়ে দিয়ে গেছেন কিন্তু সম্পন্ন করে যেতে পারেননি বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন যে এই ঘুণে ধরা সমাজ ভেঙে আমাদের নতুন সমাজ গড়তে হবে ঔপনিবেশিক চিন্তা ভাবনা বা ভাবধারা বা প্রশাসনিক কাঠামো দিয়ে কখনো দেশের মুক্তি আসবে না স্বাধীন সার্বভৌম দেশের উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা চিন্তা ভাবনা সব কিছু তৈরি করতে হবে তারই নেতৃত্বে আমরা যেমন খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর বিভিন্ন সংস্থার সদস্যপদ লাভ করতে সক্ষম হয়েছিলাম পাশাপাশি একটি দেশ পরিচালিত কিভাবে হবে মাত্র 9 মাসের মধ্যে তিনি আমাদের সংবিধান দিয়েছিলেন যে সংবিধানে আর্থসামাজিক উন্নয়নের কথা মৌলিক অধিকারের কথা সব কিছুই কিন্তু তিনি উল্লেখ করে গেছেন এবং মানুষের যে মৌলিক চাহিদাগুলি অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা তার দিক নির্দেশনাও তিনি দিয়ে গেছেন এবং এই ক্ষেত্রে যারা কর্মরত থাকবে তাদের করণীয় কী সে বিষয়টিও কিন্তু আমাদের সংবিধানে স্পষ্ট উল্লেখ রয়েছে একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের এই অগ্রযাত্রা ব্যাহত হয়ে গিয়েছিল 15ই আগস্ট আমি প্রায় বাবা মা ভাই বোনকে যখন হত্যা করা হয় আসলে আমার খুব দুর্ভাগ্য যে আমি তখন দেশে ছিলাম না আমি আমার ছোট বোন আমরা তখন বিদেশে ছিলাম মাত্র 15 দিন আগেই দেশ ছেড়ে গিয়েছিলাম এরপর যে ক্ষমতার দখলটা আমাদের দেশে শুরু হয় সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে অস্ত্রের মাধ্যমে মার্শাল ল জারি করে ক্ষমতা দখলের এক পালা শুরু হয় আর বারবার কু হয় বাংলাদেশে প্রায় 19 থেকে 20টা কু হয়েছে দেশে হাজার হাজার সৈনিক অফিসার বিমান বাহিনীর অফিসার সেনাবাহিনীর অফিসার সৈনিক এবং আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ মানুষকে মৃত্যুবরণ করতে হয় নির্যাতনের শিকার হতে হয় এই মার্শাল ল দিয়ে দেশ চালনা অর্থাৎ জনগণের ক্ষমতাকে ক্যান্টনমেন্টে নিয়ে বন্দী করে রাখা হয়েছিল আর আমাদেরকে তো এসে আসতে দেওয়া হয়নি রিফিউজি হিসেবে আমাদের 6টি বছর কাটাতে হয় 81 সালে দেশে ফিরে আসার পর সারা বাংলাদেশ আমি ঘুরি কারণ বাবার মুখে শোনা বাংলাদেশ সম্পর্কে একটা চিত্র আমার হৃদয়ে ছিল এবং তিনি কি করতে চান তিনি সবসময় সেটা আলোচনা করতেন তার একটাই কথা ছিল যে গ্রামের একেবারে তৃণমূল পর্যায় থেকে যে মানুষগুলি আছে তাদের আর্থসামাজিক উন্নতি একান্তভাবে দরকার তাদের জীবন মান উন্নত করা দরকার এবং এই ভূখণ্ড বাংলাদেশ আমাদের যে ভৌগোলিক অবস্থান সে অবস্থান বিবেচনা করে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলা অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলা এবং বিশ্বে একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এবং বাঙালি জাতিকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলারই স্বপ্ন তিনি দেখতেন তাই তিনি সবসময় বলতেন যে বাংলাদেশকে তিনি সুইজারল্যান্ড অব দ্য ইস্ট এইভাবেই তৈরি করবেন কিন্তু তার করে যেতে পারেননি এটা হচ্ছে দুর্ভাগ্য 96 সালে সরকার আসার পর আমরা চেষ্টা করেছি যে এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কী কী কাজ করা যেতে পারে এবং সেই প্রচেষ্টাটাই আমাদের এখনও অব্যাহত রয়েছে যদিও মাঝখানটা সময় চলে গেছে আমাদের
2001 থেকে 2007 যখন জঙ্গিবাদের উত্থান, সন্ত্রাসের উত্থান, দুর্নীতি এটাই নীতি এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল বাংলাদেশ, বিশ্বে ভাবমূর্তি নষ্ট হয়েছিল। যাও 2008 নির্বাচনে জয়ে আবার আমরা সরকারে আসি, সরকার আসার পর থেকেই আমাদের প্রচেষ্টা দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। কারণ যে বাঙালি সবসময় বঞ্চিত ছিল, কারণ পাকিস্তানি শাসকরা আমাদের কোনো সুযোগই দিত না, অথচ শিক্ষা দীক্ষা মেধায় সব কিছুতে আমরা বাঙালি অগ্রগামী ছিলাম। পাকিস্তানের বৈদেশিক মুদ্রা এই আমাদের এই ভূখণ্ড থেকেই অর্জিত হতো, কিন্তু তার বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যয় হতো না। এই বৈষম্যের বিরুদ্ধেই তো সংগ্রাম করেছিলেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে 75-এর পর আবার সেই বৈষম্যই আমরা দেখেছি। কাজে সেখান থেকেই জাতিকে মুক্তি দেওয়া এটাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। কাজে আমি এটাই চাই যে আজকে আমাদের নবীন যারা অফিসার তারা সবসময় একথাটাই মনে রাখবে যে দেশের মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। কারণ যে কথাটা জাতিপিতা বলে গেছেন যে আজকে যা যতটুকু অর্জন এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ তাদের রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ঘাম ঝরিয়েই তো অর্জন করে, সেখান থেকেই তো বেতন ভাতা আমাদের সব কিছু সহযোগিতা হয়, তো তাদের ভাগ্য আমরা পরিবর্তন কেন করব না? আর তৃণমূলের মানুষ যদি ভালো থাকে দেশের অর্থনৈতিক অগ্রগতি অপরিহার্য হবেই, এটা কেউ থামাতে পারবে না। আর সে কথাটা চিন্তা করেই কিন্তু আমরা নানা পদক্ষেপ নেই। 96 থেকে 2001 সাল আমাদের লক্ষ্যই ছিল যে প্রথম বাংলাদেশকে খাদ্যের সঙ্গে সম্পূর্ণ করা, বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, অবকাঠামোগত উন্নয়ন করা এবং আশ্রয় প্রকল্পের মাধ্যমে মানুষের ঘর বাড়ি যারা গৃহহীন তাদের ঘর করে দেওয়া, সব কাজগুলো কিন্তু জাতিপিতাই শুরু করেছিলেন। তিনিই প্রথম গুচ্ছ গ্রাম করে ভূমিহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়া এবং জমির মালিক করে দেন, এবং এমনকি তিনি একজন মানুষের কতটুকু জমি থাকবে, একটা মানুষের দখলে কত জমি থাকতে পারে তার একটা সিলিং ঠিক করে দিয়ে উদ্বৃত্ত জমিগুলি এবং খাস জমি ভূমিহীনদের মাঝে বিতরণ শুরু করেন। তারই পদাঙ্ক অনুসরণ করেই আমি শুরু করেছিলাম এই ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দেওয়ার ব্যবস্থা। তাছাড়া বিশ্ব এগিয়ে যাচ্ছে, দুর্ভাগ্যের বিষয় যে 96 সালে এসে দেখি আমাদের টেলিফোন সব একটাও ডিজিটাল ছিল না, সব কিন্তু অ্যানালগ, আমরা সমস্ত টেলিফোনগুলি ডিজিটাল করে দিই। মোবাইল ফোন মাত্র একটা কোম্পানি, তাও সীমিত আকারে, একটা মোবাইল ফোন কিনতে তখন 1,30,000 টাকা লাগতো। মোবাইল ফোনে ফোন করলে 10 টাকা পার মিনিট দিতে হতো, সেটা শুধু ঢাকা আর চিটাগাংয়ের একটি অঞ্চল, সারা বাংলাদেশে ছিল না। আমরা উদ্যোগ নিই সমগ্র বাংলাদেশের টেলিফোন আমরা ডিজিটাল করে দিই এবং মোবাইল ফোন আমরা প্রাইভেট সেক্টর উন্মুক্ত করে দিই যেন সকলের হাতে হাতে পৌঁছে যায়। সেই সাথে সাথে সেই ব্রডব্যান্ড তৈরি করা, সাবমেরিন কেবল নির্মাণ করা এবং দ্বিতীয়বার আসার পরে আমরা যে উদ্যোগ নিয়েছি বর্তমানে আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করে আমরা ডিজিটাল সিস্টেমে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বিশ্বের সাথে সংযোগ রক্ষা করার সুযোগ সৃষ্টি করেছি। যে আজকের যারা নবীন তাদের জন্য কত সুযোগ সৃষ্টি হয়ে গেছে, আজ করোনার জন্য ঘরের বাইরে যাওয়া আমাদের মানে বাধা রয়েছে, কিন্তু এই ডিজিটাল সিস্টেম হয়েছে বলেই আজকে আমি এই গণভবনে বসেই আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পারছি। যদি আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে না তুলতে পারতাম তাহলে এটা আমাদের পক্ষে কখনো সম্ভব হতো না, এটা হলো বাস্তব কথা। বিজ্ঞান চর্চা, গবেষণা, প্রযুক্তির ব্যবহার এগুলি অপরিহার্য দেশের উন্নয়নের জন্য। দুর্ভাগ্যের বিষয় 96 সালে যখন আমি সরকারে এসেছি তখন দেখি বিজ্ঞান বিভাগে ছাত্রছাত্রী স্কুলে পাওয়া যায় না, এমন একটা অবস্থা। 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নামটাই দিলাম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই কারণে যে ওই নামের আকর্ষণে অন্তত ছেলেমেয়েরা বিজ্ঞান পড়ার দিকে নজর দেবে, প্রযুক্তি জ্ঞান নেবে এবং কম্পিউটারের সমস্ত পার্টস এবং সব কিছু থেকে ধীরে ধীরে আমরা যত ট্যাক্স যা যা ছিল সেগুলি কমিয়ে দিয়ে সকল কিছু যেন মানুষের ক্রয় ক্ষমতার আওতায় আসে সে ব্যবস্থাটাও আমরা করে দিয়েছিলাম। আর দ্বিতীয়বার এসে আমরা তো ব্যাপকভাবে সেই কম্পিউটার ব্যবহার এবং অনলাইনে ব্যবহার সব ব্যবস্থা ডিজিটাল সিস্টেম আরও ব্যাপক প্রচার, এবং আমরা কিন্তু শুরু করেছিলাম একেবারে গ্রাম থেকে,
সেটাই সবচেয়ে বড় কথা। কাজে এভাবে আমরা চেষ্টা করেছি দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। আজকে আমরা মনে করি আমাদের যেহেতু বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, চতুর্থ শিল্প বিপ্লবের কথা আসছে, তখন সম্পূর্ণভাবেই মানে আইসিটি ব্যবহারের উপরেই সব নির্ভরশীল হয়ে যাবে। সে তার জন্য যেমন উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত লোকবল যেমন সৃষ্টি করতে হবে, আবার পাশাপাশি আমাদের উন্নয়নটা যেন এক জায়গায় সীমিত না হয়। আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে এবারের প্রশিক্ষণে যে নিজের গ্রামে যাওয়া, নিজের গ্রামকে দেখা, এই সুযোগটা যে সৃষ্টি হয়েছে, এটা আমি মনে করি যে প্রশিক্ষণের ক্ষেত্রে একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে আজকে নবীন অফিসাররা নিজের আসলে নিজের গ্রামকেই যদি আমরা না চিনি বা নিজের দেশকেই না চিনি, নিজের মাটি মানুষকে না চিনি বা তাদের সুখ দুঃখের সাথেও যদি না হতে পারি, তা তাদের সেবাটা দেবো কীভাবে, তো সেই কথাটা সকলকে মনে রাখতে হবে। এবং এই উদ্যোগটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই আমি মনে করি এটা আমাদের দেশের উন্নয়নটাকে আরও ত্বরান্বিত করবে এবং সেই সাথে সাথে দেশও এগিয়ে যাবে। কারণ 100টা অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলছি, কারণ যেখানে সেখানে যত্রতত্র যেন শিল্প গড়ে না ওঠে, অর্থাৎ আমাদের চাষ উপযোগী জমির সীমাবদ্ধতা রয়েছে, সেখানে আমাদের যেমন 16.5 কোটি মানুষ আমাদের, তাদের যেমন খাদ্য দিতে হবে পাশাপাশি কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে, শিল্পায়ন আমাদের একান্তভাবে অপরিহার্য, কিন্তু কৃষি নির্ভর আমাদের অর্থনীতি, কৃষিকে যেমন আমাদের গুরুত্ব দিতে হবে পাশাপাশি শিল্পায়নের দিকেও আমাদের যেতে হবে, আবার আমাদের কৃষি পণ্য বা খাদ্য পণ্য প্রক্রিয়াজাত শিল্প আমাদের গড়ে তুলতে হবে, যা আমরা নিজের দেশে চাহিদা মেটাতে পারবে, বিদেশে আমরা রপ্তানিও করতে পারব। আমাদের রপ্তানি শুধু একটা দুটো জিনিসের উপরে সীমাবদ্ধ থাকলে চলবে না, এটাকে বহুমুখীকরণ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের অঞ্চলভিত্তিক কোন কোন পণ্য উৎপাদন ভালো হয়, সেই সব পণ্য প্রক্রিয়াজাত করে বাজারজাত করা, সেই ব্যবস্থাটা কীভাবে নেওয়া যায়, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের যে শিল্পাঞ্চলগুলি আমরা গড়ে তুলছি সারা বাংলাদেশব্যাপী, সেখানেই বিনিয়োগ যেন হয় সেই ব্যবস্থা করা, এবং তরুণ সমাজকে যারা যেন স্বপ্রণোদিত হয়ে তারা যেন উদ্যোক্তা হয়, সে উদ্যোক্তা সৃষ্টি সেটা ব্যবস্থা আমরা নিচ্ছি, সেটাও আমরা করব। কিন্তু যারা দায়িত্বে থাকবেন বিভিন্ন এলাকা ভিত্তিক, সেই সব এলাকার সার্বিক উন্নয়নের দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। এবং আমি মনে করি আমরা পরিকল্পিতভাবে আমাদের এই সম্পদ ব্যবহার করলে অবশ্যই আমরা সাফল্য অর্জন করতে পারব। আজকে নবীন অফিসাররা আমার আগামী দিনের 41-এর মনে করি ৪১ সালে আমরা যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ব, সেই বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে কাজ করবেন আজকের এই নবীনরা। আমরা প্ল্যান দিয়ে যাচ্ছি, কারণ আমার তো অনেক বয়স হয়েছে, এতদিন তো আর বেঁচে থাকবো না, কিন্তু যারা এখন থাকবে আজকের এই যে যুব নতুন নবীন, তারা আমি মনে করি যদি এই জিনিসটা অন্তরের সাথে ধারণ করতে পারে, এবং আমি বিশেষ করে আমাদের নবীন অফিসারদেরই বলবো যে আপনারা যদি এই চিন্তা চেতনাটা নিজেদের মধ্যে ধারণ করতে পারেন যে এই দেশটা আমাদের, এই দেশের মাটি মানুষ আমাদের, তাদের কল্যাণেই আমাকে কাজ করতে হবে, আর তারা ভালো থাকলে সবাই ভালো থাকবে, তাদের জীবনমান উন্নত হলে বাংলাদেশের উন্নতি হবে এবং বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে, লাখো শহীদের রক্তের প্রতি আমরা শ্রদ্ধা দেখাতে পারব, তাদের মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা দেখাতে পারব, তাহলে এই দেশ এগিয়ে যাবে। সেই জন্য আমি এটিও বলতে চাই যে আজকের যে নবীন কর্মকর্তা, তারাই তো আমাদের 41-এর মূল কারিগর হবে, এবং আপনারাই হবেন আমাদের কারিগর যারা এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। 41-এ থামলেই চলবে না, আমাদের অনেক কাজ, যেমন জাতিসংঘ ঘোষিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্থাৎ SDG, সেটা আমাদের যেমন বাস্তবায়ন করতে হবে, 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলা সোনার বাংলা করতে হবে, পাশাপাশি 2100 সালের ডেল্টা প্ল্যান সেটাও কিন্তু দিয়ে যাচ্ছি, যা আমাদের এই বদ্বীপ জলবায়ুর অভিঘাতে আমাদের এই বদ্বীপের যেন ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য আমরা
অনেকগুলি পদক্ষেপ নিয়েছি। সেদিকে লক্ষ্য রেখেই এই 2000 ডেল্টা প্ল্যান 2100 এটা যে প্রণয়ন করে দিয়ে গেলাম এবং কিছু কিছু আমরা বাস্তবায়নও শুরু করেছি এবং সময়ের বিবর্তনে হয়তো এটা অনেক সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, পরিবর্ধন করতে হবে, পরিমার্জন করতে হবে, সেটা করতে হবে, যে কোনো পরিকল্পনায় সেটা করতে হয়। কিন্তু সেটা মাথায় রেখেই আমাদের এই বাংলাদেশ বদ্বীপের কিন্তু এক এক অঞ্চলের এক এক ধরনের সমস্যা, সেগুলি নিরূপণ করে সেটা সুরাহার ব্যবস্থা নিতে হবে এবং উন্নয়নটা সবসময় যেন টেকসই হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। দারিদ্রের হার আমরা সেই 40 ভাগ থেকে 20 ভাগে নামিয়ে এনেছি, এটা সত্য, কিন্তু বাংলাদেশের মানুষ দরিদ্র থাকুক সেটা আমি চাই না। ইতিমধ্যে আমরা যে পদক্ষেপ নিয়েছি আশ্রয় প্রকল্পের মাধ্যমে ভূমিহীনদের মাঝে গৃহ দেওয়া এবং সাথে সাথে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করা, তার সুফলটা আমরা পাচ্ছি, দেশের মানুষ পাচ্ছে। এই করোনাকালীন সময়ে যখন এই গৃহ নির্মাণ শুরু হয়, যেটা মুজিব বর্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 2020 এবং 2021 সালে আমরা যা উদযাপন করেছি সেখানে আমাদের একটা লক্ষ্য ছিল এই বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ, এ বাংলাদেশে প্রতিটি মানুষ তার মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম হবে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং সেটা এখন আমাদের যে আমরা সেন্সাস রিপোর্ট পেয়েছি, তাছাড়া আমাদের নিজেদের সার্ভে আমরা করে যাচ্ছি, সরকারিভাবেও যেমন আমি করছি, আবার আমি আমার দলের পক্ষ থেকে আমাদের বিশেষ করে আমাদের কৃষক লীগ সহ অন্যান্য সংগঠন তাদেরকে আমি কাজে লাগাচ্ছি, যুবলীগ, কৃষক লীগ, তাদের সবাইকে নির্দেশ দেওয়া হচ্ছে, আমার দল আওয়ামী লীগের নির্দেশ দেওয়া হচ্ছে, যার যার অঞ্চলে, যার যার গ্রামে বা ওই এক একটা জেলা ধরে আমরা ভূমিহীনদের খুঁজে বের করার পরেও কেউ মানে বাদ গেল কি না তাদের তালিকা খুঁজে বের করা, কারণ অনেকেই নানা কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, হয়তো তাদের ঠিকানাটা সেই জায়গায় পাওয়া যায় না, কিন্তু দেখা গেল অন্য একটা জায়গায় হয়তো বস্তি করে আছে কিন্তু সে ভূমিহীন। তো এভাবে আমরা খুঁজে বের করছি এবং তাদেরকে বিনা পয়সায় ঘর করে দিচ্ছি, জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। তো আমি চাই যারা কর্তব্য নতুন কর্তব্য নিয়ে যাবেন তারাও এই বিষয়টার দিকে নজর দেবেন, তাতে আমাদের যেটা হবে এই যে একটা ঘর যখন আমি দিলাম তখন সেখানে সে কিন্তু নানা রকম উৎপাদন করছে, সে ফল গাছ লাগাচ্ছে, সে হয়তো কিছু চাষবাস করছে বা নিজে কিছু কাজ করছে, সেটাও কিন্তু আমাদের অর্থনীতিতে যুক্ত হচ্ছে। কাজে আমি মনে করি যে সারা বাংলাদেশেই আমাদের যারা প্রশাসনিক কর্মকর্তা তারা কিন্তু খুব আন্তরিকতার সাথে ঘরগুলি তৈরি করে দিয়েছেন এবং তাদের সেই মানে একটা আত্মতৃপ্তি, একটা ভূমিহীন মানুষকে একটা ঘর করে তার মুখের হাসিটা, এটা যে কতটা মানে তৃপ্তি দেয় সেটা দেখেছি আমি আমার সেই অফিসারদের মাঝে। কাজে আমি চাই আমাদের নবীন অফিসাররাও এদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন, যার যার কর্তব্য যেখানে সেটা তো করবেনই, পাশাপাশি যেখানেই থাকেন অন্তত আশেপাশে মানুষ কেমন থাকে সেটাও দেখতে হবে, আর তাদের ভাগ্য পরিবর্তনেও যে যতটুকু পারেন সেটুকু দেখবেন সেটাই আমরা চাই, সেভাবে আপনারা কাজ করে যাবেন এটা আমি আশা করি। আমরা চাই দেশের মানুষ উন্নত জীবন পাক, সুন্দর জীবন পাক, সেটাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। কাজে আমাদের নবীন প্রশিক্ষণার্থী আমি তাদেরকে আমার দোয়া আশীর্বাদ জানাই, জনগণের সেবায় নিবেদিত, দক্ষ, পেশাদারী মনোভাব সম্পন্ন, জনপ্রশাসন গড়ে তোলাটাই আমাদের একমাত্র লক্ষ্য। এই জনপ্রশাসন নামটাও কিন্তু আমি পরিবর্তন করে দিয়েছি, আগে কিন্তু অন্য একটা নাম ছিল, কারণ আমি চাচ্ছি আমার জনগণ যেন সম্পৃক্ত থাকে সব কিছুর সাথে, সেদিকে লক্ষ্য রেখে এটা করা হয়েছে। কাজে জনগণের সেবা দেওয়া এটা তো আমাদের সাংবিধানিক কর্তব্য সকলের, এটা মাথায় মনে রাখতে হবে। কাজে জাতিপিতা সেই আদর্শ বুকে নিয়ে আপনারা কাজ করবেন। আর ইতিমধ্যে আরেকটা কথা আমি বলবো, আমি একটা কাজ করেছি যেটা বোধহয় পৃথিবীতে বিরল, এটা আর কেউ কখনো করেনি। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান হবার পর থেকে যখন তিনি ভাষা আন্দোলন শুরু করেন তখন থেকেই তার বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা রিপোর্ট লেখা শুরু করে। আমি অনেক নেতার বিরুদ্ধে রিপোর্ট খুঁজে দেখেছি সেখানে কিছুই পাইনি, কিন্তু আমি সরকারের 96 সালের সরকারের সেই রিপোর্টগুলি আমাদের সৌভাগ্য যে রিপোর্টগুলি থেকে গিয়েছিল সেগুলি কখনো নষ্ট করা হয়নি, সেটা যেটা ছিল আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাছে, এসবির কাছে, আমি সমস্ত কাগজগুলি
সংগ্রহ করি। সেখানে প্রায় ৪৫,০০০ পেপার ছিল এবং আমি নিজে এবং আমার সাথে আমার এক বান্ধবী ছিল, আমরা সেটা সম্পূর্ণ দেখি। তখন আমি সিদ্ধান্ত নিয়ে এটা আমি প্রকাশ করব, কারণ কোনো নেতার বিরুদ্ধে রিপোর্ট কখনো প্রচার হয়নি, প্রকাশ হয়নি। কিন্তু আমি কিন্তু সেটা কাজ করি, প্রায় ২০ বছর কাজ করে আমরা সেগুলি আজ প্রকাশ করছি। ইতিমধ্যে ১১ খণ্ড বের হয়েছে, মোট ১৪ খণ্ড হবে। সেখানে যতটুকু যা এডিট করা আমি করেছি, এবং ওরা যেভাবে রিপোর্ট লিখেছে, লেখার সময় অনেক ভুলভাল, অনেক বানান, এক এক জায়গায় এক এক রকম, সেগুলো আমরা নষ্ট করিনি, কারণ এটা একটা ডকুমেন্ট, ডকুমেন্ট ডকুমেন্ট হিসেবেই থাকবে। কাজে সেটা আমি বলবো যে সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ডকুমেন্টগুলি যদি একটু চোখ বুলানো যায় তো বাংলাদেশের ইতিহাসকে জানা যাবে, সংগ্রামের সম্পর্কে জানা যাবে, বাংলাদেশ সম্পর্কে জানা যাবে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তিনি যে যে বক্তৃতাগুলি দিয়েছিলেন, তারা হয়তো ইন্টেলিজেন্স তাদের মতো করে লিখেছে, কিন্তু তবুও তার ভিতরে অনেক তথ্য পাওয়া যাবে। এবং যেটা আমি মনে করি যে দেশ পরিচালনায় বা একটা দায়িত্ব পালনে অনেক বেশি উপকার হবে। আর তাছাড়া তার লেখা যে নয়া চীন, ৫২ সালে তিনি চীন ভ্রমণ করে সেখানে নারীর ক্ষমতায়ন বা নারীদের অবস্থা বা সমাজের অনগ্রসর লোকদের অবস্থা, কৃষক শ্রমিকের অবস্থা, সেই সম্পর্কে তার যে মানে দৃষ্টি, এত অল্প বয়সে কত গভীরভাবে তিনি দেখে এসেছেন, সেগুলি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারবে। যেগুলি পড়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি চাই যে আমাদের দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই তরুণ সমাজ আরও বেশি মেধা মনন দিয়ে কাজ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই দেশটা আমাদের দেশ, এদেশের মানুষের কল্যাণ করা সকলের দায়িত্ব, সেই ধারণাটা সবসময় মনের মধ্যে থাকতে হবে। মানুষের সেবক হতে হবে, জনগণের সেবক হতে হবে, জনগণের সেবাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো সবাই সেইভাবেই আপনারা কাজ করে যাবেন, জাতিপিতা সেই উক্তিগুলি আপনারা সেটা ধারণ করেছেন, সেই জন্য ধন্যবাদ জানাই এবং আমাদের এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো। জানি করোনা সারা বিশ্বের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে, এর উপর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেটা আমাদের সাময়িকভাবে একটা কষ্ট আমাদের হচ্ছে বা দেশের মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্ট কতটুকু আমরা লাঘব করতে পারি আমাদের কাছ সেই প্রচেষ্টাটাই থাকবে। আজকে উন্নত দেশগুলি হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের অবস্থা তো আরও করুন। তারপরেও আমাদের যেটুকু সীমিত শক্তি আছে, সম্পদ আছে, তাই দিয়ে জনগণের সেবা আমরা করে যাব। তো সেই কথাটা মনে রেখেই আপনাদের চলতে হবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং দেশে সেবায় আত্মনিয়োগ করবেন। আমি ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সুচারুরূপে সম্পন্ন করার জন্য বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সহ সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহে নিয়োজিত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই করোনাকালীন সময়েও যে এইভাবে প্রশিক্ষণগুলি আপনারা দিতে পেরেছেন এবং পরিচালিত করতে পেরেছেন অত্যন্ত সফলভাবে, সেজন্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।